গতকালকে পরিস্থিতি সারা দেশ তথা বিশ্ববাসী দেখেছে। বর্তমান বিনা ভোটের ফ্যাসিবাদী সরকার দীর্ঘ 13 বছর ধরে জাতীয় নির্যাতন দমন পীড়ন বিরোধী দলকে ফাঁসাতে জঙ্গি নাটক অগ্নিসন্ত্রাসের নাটক নানা ধরনের যে নাটক করেছে তার সবকিছু গতকালকে ছাড়িয়ে গিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মতো একটা বৃহৎ উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল যারা একাধিকবার রাষ্ট্র ক্ষমতায় ছিল সেই দলের কার্যালয়ে ঢুকে নারী পুরুষ নির্বিশেষে শিশু সহ গ্রেফতার করেছে, তাদের উপরে নারকীয় তাণ্ডব চালিয়েছে এবং আপনারা দেখেছেন সেই তাণ্ডবে বেশ কয়েকজন মানুষ গুরুতর আহত হয়েছেন, ইতিমধ্যেই একজন নিহত হয়েছেন। আপনারা দেখেছেন যিনি নিহত হয়েছেন তিনি কিন্তু সাধারণ মানুষ ছিলেন। আজকে এটা প্রমাণ করে এবং এটা আমাদের উপলব্ধি, আজকে আমরা রাষ্ট্র সংস্কারের কথা বলছি, সংবিধান পরিবর্তনের কথা বলছি, কিন্তু সরকার যে পরিস্থিতি তৈরি করেছে এখন আর রাষ্ট্র সংস্কার সংবিধান সংস্কার এই বিষয়টি আলোচনা করার আর এখন সময় রাখে নাই। এখন গণতন্ত্রের এই লড়াইয়ে এই ফ্যাসিবাদের পতনে রাজপথে নামাই হচ্ছে চূড়ান্ত সময়। কাজেই রাজপথে একদিকে আন্দোলন সংগ্রাম, আরেকদিকে আমাদের এই আলোচনা চালাতে হবে। আজকে এই সমস্ত রাজনৈতিক দলকে আমি স্পষ্ট জানিয়ে দিতে চাই, আজকে বিএনপির মতো দলকে যেভাবে কোণঠাসা করে শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়েছিল তাদের উপরে পুলিশ ছাত্রলীগ যৌথভাবে যে তাণ্ডব চালিয়েছে, 1971 সালে পাকিস্তানিরা এরকম বর্বর তাণ্ডব চালায়নি। এই তাণ্ডবের পরেও যদি আমরা রাজনৈতিক ঐক্য করে তুলতে না পারি, রাজনৈতিক নেতৃবৃন্দ যদি রাস্তায় না থাকতে পারেন কারো রেহাই পাবে না, বিএনপির কার্যালয় যদি ভাঙচুর করতে পারে সাদা ব্যাগে, পুলিশ যদি ককটেল নিয়ে বোমা নিয়ে যদি বোমা উদ্ধারের নাটক করতে পারে বাকিরা কিন্তু ভূতের উড়ে যাবেন। সহজ কথা স্পষ্ট কথা জানিয়ে দিচ্ছি, আজকের যে লড়াই সংগ্রাম শুরু হয়েছে এই লড়াই এখন আর শুধুমাত্র বিএনপির মধ্যে সীমাবদ্ধ নয়, ফ্যাসিবাদী শক্তি বনাম গণতান্ত্রিক শক্তির লড়াই পরিণত হয়েছে। আজকে যারা গণতন্ত্রের পক্ষে তাদেরকে এই লড়াইয়ে সামিল হতে হবে, রাজপথে নামতে হবে, যুগপথ ভাবে নামেন ঐক্যবদ্ধ ভাবে নামেন রাজপথে নামতে হবে। সরকারকে আমরা স্পষ্টভাবে আজকের এই সমাবেশ থেকে জানিয়ে দিতে চাই, আপনারা পরিস্থিতিকে উস্কে দিচ্ছেন, সংঘাত সৃষ্টি করছেন রাস্তার মোড়ে মোড়ে, পাড়ার বখাটে গুন্ডা মাস্তান ইয়াবাখোর নেশাখোর তাদেরকে বসিয়ে একটা ভয়ের পরিবেশ তৈরি করেছেন। এই লড়াই আমাদের বাঁচা মরার লড়াই, আমরা কিছু হবো না, জীবন দিতে হলে আমরা জীবন দেব। সুতরাং আপনাদেরকে সাবধান করে দিচ্ছি, এখনো সময় আছে, আলোচনায় বসুন, রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে কথা বলুন, গণতান্ত্রিক পরিবেশ তৈরি করুন। দেশটা কারো একক সম্পত্তি না, কোন একক দলের সম্পত্তি না, যদি বাঁচতে হয় লড়াই সংগ্রাম করেই বাঁচবো এবং সেই লড়াই সংগ্রামের জন্য সারা দেশের মানুষ প্রস্তুতি নিয়েছে, গণতন্ত্র মঞ্চ প্রস্তুতি নিয়েছে, আগামীতে গণতন্ত্র মঞ্চের নেতৃত্বে বিএনপির নেতৃত্বে প্রতিটি রাজনৈতিক দলের নেতৃত্বে সমস্ত রাজনৈতিক দলের নেতা কর্মীরা প্রস্তুত থাকেন, প্রস্তুত থাকতে হবে। আজকের এই সমাবেশ থেকে সর্বশেষ একটাই আহ্বান রাখবো, সরকারকে এখনো বলবো বিনয়ের সাথে আপনারা সংঘাত সৃষ্টি না করেন, শান্তির পথে হাঁটুন, রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনায় বসুন, অনতিবিলম্বে এই বিজয়ের মাসে মুক্তিযোদ্ধাদেরকে গ্রেপ্তার করে আপনারা মুক্তিযুদ্ধের চেতনাকে মুক্তিযুদ্ধের স্পিরিটকে অসম্মান করেছেন। সমস্ত রাজবন্দী গতকালকে সহ যাদেরকে গ্রেপ্তার করেছে তাদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। আমরা বারবার বলছি এই লড়াই আপনারা এখন আর বিএনপি বনাম আওয়ামী লীগের মধ্যে রাখেন নাই, এই লড়াই এখন গণতান্ত্রিক শক্তি এবং ফ্যাসিবাদী শক্তির লড়াইয়ে পরিণত করেছেন। সুতরাং এই লড়াইয়ে প্রতিটি বিরোধী রাজনৈতিক দল সামিল হবে। আপনারা যতই হুমকি দামকি দেন আমরা যেন আপনাদের গলা শুকিয়ে আসছে, টেনশনে আপনাদের ঘুম হচ্ছে না। সুতরাং আপনাদের ঘুম ভালোভাবে দিতে চাইলে, টেনশন মুক্ত থাকতে হলে রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আলোচনায় বসে রাজনৈতিক সংকট সমাধানের জন্য রাজনৈতিক ঐক্যমত তৈরি করুন। আর যদি আপনারা ভাবেন পুলিশকে দিয়ে রাষ্ট্র চালাবেন, শেখ হাসিনা কেবল আপনি পদত্যাগ করে পুলিশ প্রধানকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন, আপনি তো আজকে এই দেশকে একটা পুলিশি রাষ্ট্রে কায়েম করছেন, একটা জোনের ডিসি তিনি একটা বড় দলের মহাসচিব শিষ্টাচার বজায় রেখে কথা বলছেন না, দেখছেন আপনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পুলিশের জুনিয়র কর্মকর্তারা পেছন থেকে ধাক্কাচ্ছে, সিনিয়র নেতৃবৃন্দকে কোনো সম্মান দিচ্ছে না, এইভাবে দেশ চলতে পারে না, এইভাবে আমরা চলতে দেব না আমরা বেঁচে থাকতে, এটাই শেষ কথা। আসলে এটা তো সমাবেশ নয়, আর আমাদের দিক থেকে আমাদের একটা লিখিত বক্তব্য উপস্থাপন করা হয়েছে, আমাদের নেতৃবৃন্দ কথাও বলেছেন, নতুন করে তেমন কিছু বলার নাই। আমি শুধু দুইটা কথা এখানে আপনাদের সাথে বলতে পারি,
গণতন্ত্র মঞ্চ আজকে ধরেন এই সরকার পরিবর্তনের পাশাপাশি সরকার ব্যবস্থা কিংবা আসলে সংবিধান পরিবর্তনের কথা বলে এইটা বলা মানে গণতন্ত্র মঞ্চের কোনো ইচ্ছার ব্যাপার আজকে যে মকবুলকে নিয়ে আপনারা কথা বলছেন যে মকবুল হচ্ছে একজন মানুষ যিনি আসলে বিএনপি কিংবা আওয়ামী লীগ কিংবা কোন রাজনৈতিক দলের আসলে সদস্য হয়তো না বা নেতা না তাকে যে খুন করা হয়েছে এই এটা শেষ খুন না কিংবা এটা প্রথম খুন না গত 50 বছরে পুলিশের হাতে এই রকমের বহু মকবুল আসলে আমরা খুন হইতে দেখেছি কিন্তু তাদের কারোরই বাংলাদেশে কোনো ধরনের বিচার হয়েছে এটা আমরা দেখি না তার মানে আইনটা হচ্ছে এরকম যে ইচ্ছা করলে যে কোনো মানুষকে পুলিশ যখন তখন যে কোনো অজুহাতে খুন করতে পারে বাংলাদেশে গণতন্ত্র মঞ্চ এই জন্য এই সমস্ত সরকার যারা চালায় এই সরকার যার ভিত্তিতে চলে যে আইনের ভিত্তিতে চলে যেই সব আইনের কারণে জবাবদিহিতা উঠতে থাকে যে সব আইনের কারণে কোনো ধরনের বিচারের বাইরে থাকে সে আইনগুলি সেই সংবিধানটা সংস্কারের কথা প্রয়োজনটা মনে করে বাংলাদেশে আজকে যে সরকার পরিবর্তনের আন্দোলন যেটা হচ্ছে 50 বছরের শিক্ষা থেকে এই শিক্ষা নিয়ে আজকে বাংলাদেশে এটাই নতুন রাজনীতি এটাই নতুন রাজনীতি এবং নতুন আন্দোলনের ধরন যে এই আন্দোলনের ভেতর দিয়ে এই আওয়ামী লীগ সরকারকে যেরকম সরাতে হবে সেইভাবে যারা যারা ক্ষমতায় যায় তারাই যে আওয়ামী লীগ হয়ে ওঠে তারাই যে আইয়ুব খান হয় তারাই যে ইয়াহিয়া খান হয় সেই আইয়ুব ইয়াহিয়া হওয়ার পর সেই যে সাংবিধানিক ভিত্তি সেই সাংবিধানিক ক্ষমতা কাঠামোকে একই সাথে আমরা আসলে পরিবর্তন করতে চাই এটা নিয়ে আলাপ হচ্ছে বাংলাদেশের সমস্ত জনগণের সাথে সাথে নিয়ে এই 50 বছরের অভিজ্ঞতাকে নিয়ে এই মকবুলের রক্তের উপরে দাঁড়িয়ে সেই জায়গা থেকে শপথ নিয়ে আজকে গণতন্ত্র মঞ্চ বিএনপির আন্দোলনকে যেরকম সমর্থন করছে একইভাবে গণতন্ত্র মঞ্চ এই মকবুলের শহীদ হওয়া থেকে এই মকবুলের রক্ত থেকে নিজে আসলে অঙ্গীকার করছে বাংলাদেশে মকবুলদেরকে রক্ষা করার জন্য মকবুলদের জীবনকে আসলে মূল্যবান করার জন্য যেই ধরনের পরিবর্তন করা দরকার বাংলাদেশের রাজনীতিতে সেই পরিবর্তনের সূচনা করবে সেই পরিবর্তনটা করবে বলে বাংলাদেশে গণতন্ত্র মঞ্চের জন্ম হচ্ছে গণতন্ত্র মঞ্চ সেই কাজ করবে এই অঙ্গীকার ব্যক্ত করে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেকের কাছে আমাদের কৃতজ্ঞতা জানিয়ে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি ইনফ্যাক্ট আমাদের সংবাদ সম্মেলন আর কোনো প্রশ্ন না আমাদের সংবাদ সম্মেলনে আমাদের বক্তব্য শেষ হয়ে গেছে এখানে শেষ করে দিতে পারি আপনারা আর কেউ কিছু জানতে চাই এবং জিজ্ঞেস করবেন অত্যাচার নির্যাতন অসত্য এমন প্রকার এখানে প্রশ্ন করার বলতাম না কিছু সম্ভবত নাই আন্দোলন সম্পর্কে যে প্রশ্ন করেছেন তার জবাব আমাদের নেতারা দিয়েছেন থ্যাংক ইউ ভেরি মাচ এখানে আসছেন কষ্ট করেছেন এবং আমরা আর একবার বলতে চাই আমরা বসে কর্মসূচি দিব সেই প্ল্যাটফর্ম থেকে আপনাদের আসলে আগামীতে আসলে আপনারা কি করতে যাচ্ছেন।